আবু ধাবিতে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 69 রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ এড়িয়েছে আয়ারল্যান্ড। সোমবার আইরিশদের 9 উইকেটে 284 রানের জবাবে 215তে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্ট্রিং টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াইয়ে 92 বলে 88 রানের ক্যাপ্টেন্স নক খেলেন পল। ওপেনিংয়ে তার পার্টনার অ্যান্ড্রু বালবার্নি 45, কার্টিস ক্যাম্পফার 34, হ্যারি টেক্টর 60 ও উইকেট কিপার ব্যাটসম্যান লরকান টাকার 26 রান করেন। সুবাদে আইরিশরা 50 ওভার শেষে 9 উইকেটে 284 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে যায়। প্রোটিয়া পেসার লিজার্ড উইলিয়ামস 56 রানে 4 উইকেট নেন। রানতাড়ায় পঞ্চম ওভারে 10 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। কাইল ভ্যারেনে 38 এবং জেসন স্মিথ 91 করেও দলের হার এড়াতে পারেননি। 46 ওভার 1 বলে 215 রানে অলআউট হয় প্রোটিয়ারা। আইরিশ দুই পেসার গ্রাহাম হোম ও ক্রেগ ইয়াং 3টি করে উইকেট নিয়ে বোলিংয়ে বড় অবদান রাখেন। এই মাঠে সিরিজের প্রথম দুই ওয়ানডে 139 ও 174 রানে জিতেছিল প্রোটিয়ারা। আরব আমিরা সফরে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে 8 ম্যাচ খেলে তার 4টিতে হারল দক্ষিণ আফ্রিকা।